সামনেই পূজো, তো ভাবছো পূজোতে কি কি জিনিস কিনে ঠিকঠাক পারফেক্টলি একটা সুন্দর লুক ক্রিয়েট করব। তো কোন জিনিসটা তোমার স্কিনে যাবে, কোনটার পর স্টেপ বাই স্টেপ মেকআপ করতে হয়, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো গাইজ, আমি বিপাশা, আমার চ্যানেলের নাম বিপাশা দাশমিত্র। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তো তোমরা বুঝতেই পারছো আমি কি নিয়ে ভিডিওটা করছি। তো আর সামনে পুজো বলে শুধু না, আমরা অনেকেই ভাবি, আমরা মেকআপ করতে অ্যাকচুয়ালি সবাই ভালোবাসি, তো সব মেয়েরাই প্রায় কিছু না কিছু তো মেকআপ করি, কেউ বেশি ভালোবাসি, কেউ জাস্ট লিপস্টিক কাজল এইসবই পছন্দ করি। তো ভাবছো যে এবারে আমি পরপর পরপর কীভাবে মেকআপগুলো করবো, তো সেইটা নিয়ে একটু যদি জানতে পারতাম বেশি ভালো হতো। কোন জিনিসগুলো কিনবো, কোন জিনিসগুলো না কিনলেও চলবে একটা সুন্দর হালকা দিনের বেলার সাজের জন্য, অথবা ডেলি মেকআপের জন্য, বা কোনো অনুষ্ঠান বাড়ির জন্য, সব কিছুতেই যেন পারফেক্টলি একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি, তার জন্য সব কিছু যেন হাতের সামনে থাকে এবং সেটা যেন বাজেট ফ্রেন্ডলি হয়। তো হ্যাঁ, আজকে একটা বাজেট ফ্রেন্ডলি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, যেটাতে তোমরা সমস্ত প্রোডাক্টের নাম সহ প্রত্যেকটা জিনিসের ডিটেলসে আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেল বিপাশা দাশমিত্র, অর্থাৎ আমাকে। আর প্লিজ ভালোবেসেও সাপোর্ট করো। মেকআপের শুরুতেই মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে, যেটা তোমার স্কিন টাইপের সাথে শ্যুট করছে। তো তারপরই হচ্ছে মেকআপের ফার্স্ট স্টেপেই আমাদের লাগে একটা ভালো ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার অতি অবশ্যই ইউজ করবে, তাহলে মুখে মেকআপটা ভালো করে বসবে। তো তার জন্য অনেক কিছুই বাজারে পাওয়া যায়, কম দামি বেশি দামি। তো আজকে যেহেতু ভিডিওটা আমি কমের মধ্যেই রেখেছি, তো সেক্ষেত্রে আমি সেই সেই প্রোডাক্টেরই নাম বলবো। তো আমি বলবো যাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, তারা কি করবে, যাদের মুখে প্রচণ্ড ঘাম হয় তারা কোনো রকমই অয়েল বেসড প্রোডাক্ট ইউজ করবে না, তো তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এটা হলো পন্সের একটা লাইট ওয়েট একটা জেল বেসড প্রোডাক্ট। এটা ভীষণ ভালো, এটা 110 টাকা দাম লেখা রয়েছে, তুমি প্রায় এটা ডিসকাউন্টে পাবে। এটার বিভিন্ন সাইজ হয়, এটা পন্সের। তো তোমরা নিভিয়া সফট, যেটা যেটা যাদের ড্রাই স্কিন তারা নিভিয়া সফট কিনে নাও, তো সেক্ষেত্রে সেটা তোমাদের সুবিধা হবে, নিভিয়া সফটটা কোনো প্রবলেম হবে না, তোমাদের স্কিনটাকে একটু ড্রাইনেসটা কাটাবে, মেকআপটা ভালো করে সেট হবে। পরের স্টেপ হলো প্রাইমার। প্রাইমার তোমরা অনেকেই কেনো না, ভাবো প্রাইমার কেন কিনবো, তোমরা অ্যালোভেরা জেল ইউজ করো। তো আমি বলবো অ্যালোভেরা জেল অনেক পাওয়া যায় বাজারে, যে অনেক কোম্পানির পাওয়া যায়, পতঞ্জলির পাওয়া যায়, এখন পন্সের বেরিয়েছে, বোরোপ্লাসের বেরিয়েছে, তো এরকম অনেক কোম্পানিরই বেরিয়েছে। মামা আর্থেরটা আমি ইউজ করি, মামা আর্থেরটা তো এটাও ভালো। এইটা দিয়ে মেকআপ 1 ঘন্টা কি 1.5 ঘন্টার বেশি স্টে করে না। তো প্রাইমারের কাজ তো প্রাইমারেরই মতো হবে, তো এইটা তো প্রাইমার নয়, এটা তো অ্যালোভেরা জেল। তো সেক্ষেত্রে এই অ্যালোভেরা জেল বেসে যদি তুমি দাও, তাহলে বেশিক্ষণ স্থায়ী হবে না, এগুলো ফেটে যাবে, এই নাকের চারপাশে প্রবলেমগুলো হয়। তো সেক্ষেত্রে তোমাকে একটা ভালো প্রাইমার কিনতে হবে। তো যারা তোমরা মেকআপ কিট বসাতে চাইছো, তো তারা কিন্তু প্রাইমার একটা অনেক কমের মধ্যে অনেক প্রাইমার হয়, যেগুলো সাজেস্ট করবো সেগুলো হলো এসেন্সের হয়, এটাও মোটামুটি রেঞ্জের। এসেন্সটা তোমরা সব দোকানে পাবে না, এটা অনলাইনে তোমাদের পারচেস করতে হবে। আর এটা হলো এনওয়াইবেটাও তোমরা শপে পাবে না, কিন্তু এটাও খুব ভালো, এটার অনেকগুলো ভেরিয়েন্ট হয় ভীষণই কম দামে। এবং এতে কি হয়, এটা তোমার কালার কারেক্টিং কাজ করে, অনেক কিছু থাকে, এর প্রত্যেকটা ভাগ আছে, তো সেটা তুমি চুজ করতে পারো। আর যেটা তুমি সব জায়গায় পাবে, এটা একটা ছোট ভার্সন যেটা আমি ইউজ করি, সেটা হলো ল্যাকমি, এটা তোমরা যে কোনো শপে পাবে। তো ল্যাকমি এইটা হলো ব্লার। প্রাইমারের পরের স্টেপ হলো ফাউন্ডেশন অ্যাপ্লাই, অথবা তোমার বিবি ক্রিম বা যে কোনো সিসি ক্রিম দিয়ে অ্যাপ্লাই করা। তো তোমরা যে যেটা প্রেফার করবে, যদি সিসি ক্রিম বা বিবি ক্রিম কিনতে চাও, তাহলে আমি বলবো পন্সের, ড্রাই স্কিন যাদের তারা এই পন্সেরটা কিনে নেবে। আর ল্যাকমি সিসি ক্রিমটা সব স্কিনের জন্যই পারফেক্ট, তাও যদি খুব অয়েলি হয় তাহলে এটা না কিনে তোমরা পন্সেরটাই কিনবে। ল্যাকমি একটা খুব কম রেঞ্জের হয়, যেটা তোমরা বহুদিন ধরে আমরা ইউজ করে এসেছি, সেটা পাওয়া যায়, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি যে ছবিটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে, তো এটা কিনতে পারো।
এটা কিনতে পারো। এটা হলো ল্যাকমি 9 to 5, এইটাও খুব ভালো, এটাও তোমার যে কোনো স্কিনেই যাবে, শুট করবে, কোনো প্রবলেম হবে না। ম্যাবেলিন ফিটমি যেটা, এই ফিটমিটাও খুব পপুলার একটা ব্র্যান্ড, এটা সব স্কিনেই যায়, ড্রাই স্কিনের থেকে অয়েলি, মানে একটু ড্রাই হয়, ম্যাট ফিনিশ যেহেতু, তো সেক্ষেত্রে বলবো যদি এক্সট্রিমলি ড্রাই হয় তাহলে এটা, ড্রাই স্কিন হয় তাহলে এটা কিনো না, আর না হলে ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, ভালোই কভারেজ দেয়। তো এরপর যেটা আসে এটা হলো ইনসাইটের, এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, এটা ভীষণই ভালো, খুব সুন্দর স্মেল দেয়, দারুণ ফিনিশিং দেয়, তোমার যে কোনো স্কিন টাইপের জন্যই পারফেক্ট লাগে, মিডিয়াম কভারেজ দেয়, তো এটাও ভীষণ ভালো, এটা মানে এটা এইচডি লুক দেয়, আমার ভীষণ ভালো লাগে মানে আজকে, তো এটা ইউজ করে দেখাচ্ছি। যেহেতু আমার গলাটা ভেঙে গেছে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তো সরি। তো এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, আমি বলবো রিজনেবলে, মানে এত ভালো ভালো হতে পারে না, মানে এত ভালো ফাউন্ডেশনটা। এটা ইনসাইটের একটা ফাউন্ডেশন, তো এটা অতি অবশ্যই কিনো যারা রিজনেবল চাইছো। তো ভীষণ ভালো, সুন্দর ফিনিশিং দেয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তুমি হাতেও ভালো ফিনিশিং দিতে পারবে। তো এরপর একটা ল্যাকমি অথবা ম্যাবেলিন অথবা মার্স, যে কোনো একটা তোমরা কম্প্যাক্ট কিনে নেবে, ভীষণ ভালো, আমি বলবো মার্সটা অ্যাপ্লাই করো, মানে মার্সটাই বেশি ভালো লেগেছে আমার, স্কিনে দারুণ একটা ফিনিশিং দেয়, কোনো প্যাচি কেকি লুক দেয় না, তো এরকম একটা ভালো দেখে, খুব কম 200 টাকার ভেতরে আমি বলবো এটা কিনে নাও, ল্যাকমির থেকেও এটা ভীষণ ভালো। তো এরপর যেটা কিনবে একটা আইব্রো ব্রোমেড অথবা আইব্রো জেল অথবা আইব্রো পেন্সিল, যেটা ইচ্ছা কিনে নেবে, 50 থেকে শুরু করে অনেক অনেক টাকা দামের হয়, তো যেটা তোমাদের সাধ্যের মধ্যে হবে কিনবে। সুইস বিউটি ভালো, তো আমি তোমাদের যেটা দেখাচ্ছি টোয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা পাউডার বেস্ট, খুবই ভালো এটা, এটাও কিনতে পারো, ভীষণ ভালো একটা ফিনিশিং দেয়, খুব ডার্কও লাগে না। তো এরপর যেটা প্রয়োজন সেটা হলো আইলাইনার, এটা তোমরা সবাই জানি আমরা মেকআপ করি না করি আইলাইনার ইউজ করি, তো এটা সুগার পপের, মেবেলিন, এছাড়া ল্যাকমি আছে, তো তোমরা রিজনেবলের মধ্যে NYBR আছে, তো যে রকম যে রেঞ্জের কিনতে চাও কিনবে। আইলাইনার নিয়ে কিছু বিশেষ কিছু বলার নেই, শুধুমাত্র শুকোনোর উপরে, মানে ড্রাই হওয়াটাই একটু দেরি আর কমের মধ্যে হয়, এছাড়া ফিনিশিং তো একই দেয়, তো তোমার যেটা মনে হবে তোমরা সেটাই কিনবে। তো এরপর যেটা মাস্ট আমি মনে করি যে, এরপর যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো মাস্কারা, সবাই একটা করে অ্যাটলিস্ট মাস্কারা রাখবেই তোমাদের যে মেকআপ কিটে, ভীষণ ভালো মার্সের এটা মাস্কারা, আমি এটাই তোমাদের সাজেস্ট করছি, চোখ কান বুঝে এটাই কিনে নাও, মার্সের মাস্কারা খুব ভালো হয়। আর এটা হলো ব্লাশার পরের ধাপ, যেটা ব্লাশারটা যে কেউ মানে ইউজ করতে পারো নাও করতে পারো, সেটা যে পারবে সে ইউজ করো, এটা হলো একদম সব থেকে সস্তায় ভালো হলো ইনসাইটে 90 টাকায়, তো এটাই ব্লাশার কিনে নাও। এটা হলো সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার, মেকআপ ফিক্সার কম দামে সত্যি খুব একটা ভালো হয় না, তো যেটা মন চাইবে রিজনেবল প্রাইসে কিনে নেবে। এটাও হলো সেম ইনসাইটের একটা হাইলাইটার, ভীষণই ভালো, ক্রিম টাইপের বলে, তো হাতে একটু একটু দেওয়ার পর একটু ব্লেন্ড করে তারপর ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করলে ভালো ফিনিশিং আসে, নাহলে এমনি প্রাইস অনুযায়ী ভালোই রয়েছে, 90 টাকার কী দেবে বলো, তো ঠিকই আছে। তো এরপর যেটা হলো লিপস্টিক, সবাই জানো সবার কাছেই লিপস্টিক আছে, কিচ্ছু বলার নেই, তো প্রথমে একটা লিপ লাইনার দিয়ে ভালো করে আউটলাইন করে নাও, দারুণ লাগবে, এরপর কোনো একটা লাইট শেড একটা নুড কালার লাগিয়ে নাও, কোনো ডিপ ডিপ কালারের শেডে জামা পরলে, তো লাইট কালারে এই লিপস্টিক বা নুড কালার পরলে ভীষণ ভালো লাগে। তো বাবাই, কেমন লাগলো, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।